চালু হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করে 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর ফলে ওই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনায় অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন আপেল মাহমুদের রিপোর্টে। চারদিকে দিগন্ত বিস্তৃত জল, কিশোরগঞ্জের হাওর অধ্যাশিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হল সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাওর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথ অনেকটা প্রশস্ত হলো বলেও জানান তিনি। রেল লাইন সম্প্রসারণ করে রেলে যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দিতে হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন। যত দুর্যোগে আসুক না কেন, সব বাধা জয় করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অলওয়েদার সড়কের হাত ধরে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে দেখা দিয়েছে পর্যটন খাতে অপার সম্ভাবনা। হাওরের বিষয় এই সড়ক দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন রোকসা নাইভা। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হল সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গত অর্থ বছরে 884 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অল ওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওরে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা র্যাগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। এই সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম একসাথে যুক্ত হলো। অপরূপ এই সড়ক এবং হাওর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। হাওর দেখতে আসছি, এত সুন্দর, এত মনোরম দৃশ্য। কক্সবাজারের পরে আমি মনে করি এটা খুব সুন্দর একটা স্পট। এই প্রকল্পটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রকল্প বাংলাদেশ সরকারের। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই তিনটা উপজেলাকে ভিজিট করতে পারবে। পর্যটন খাতের পাশাপাশি সড়কটি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সামনের দিনগুলোতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে অল ওয়েদার সড়কটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।